বলিউডের বিখ্যাত পরিচালকের এই মেয়ে এখন নয়া ইন্টারনেট সেন্সেশন। চেনেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউডের এই স্টার কিড বিখ্যাত তার স্টাইল স্টেটমেন্টের জন্য, সবসময় তাকে ফ্যাশনিস্তা বলে উল্লেখ করেন বি টাউনের লোকজন। এই স্টার কিডের মা ছিলেন শ্রীদেবীর খুব কাছের বন্ধু। এই স্টার কিডের বেস্ট ফ্রেন্ডের নাম জাহ্নবী কাপুর। খুশি ও জাহ্নবীকে ছাড়া জন্মদিনের অনুষ্ঠানই করবেন না বলে পরিচালক বাবাকে জানিয়ে দিয়েছিলেন তিনি। তানিশা নামের এই স্টার কিড সবচেয়ে বেশি ভালোবাসেন বেড়াতে যেতে, পছন্দের জায়গা নিউ ইয়র্ক। ফ্যাশনিস্তা তানিশা বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও বেশ ভালোবাসেন। মাঝে মধ্যে ছবি পোস্ট করলেও সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন তানিশা। শোনা যাচ্ছে ক্যামেরার সামনে তাকে দেখা যেতে পারে সামনের বছরেই। এই মুহূর্তে স্নাতক স্তরের পড়াশোনা নিয়ে ব্যস্ত তিনি, মা বাবা ভাইয়ের সঙ্গেও সময় কাটান। বলিউডের এই স্টার কিডের বাবা একজন বিখ্যাত পরিচালক চিত্রনাট্যকার, তার দাদুও ছিলেন একজন পরিচালক প্রযোজক। কারণ জোহরের সঞ্চালনায় একটি শোয়ে তানিশাকে দেখা গিয়েছে। কারণের প্রশ্নের খোলামেলা জবাব দিয়ে প্রশংসাই পেয়েছিলেন তিনি। প্রথম ছবি ঘায়েল এর জন্য পেয়েছিলেন সেরা পরিচালক বিভাগের ফিল্মফেয়ার পুরস্কার। এই ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। চিনতে পারছেন তানিশার বাবাকে? আন্দাজ আপনা আপনা থেকে ফাটা পোস্টার, নিকলা হিরো এর মতো জনপ্রিয় ছবির পরিচালক রাজকুমার সন্তোষের মেয়ে তানিশা। খুব তাড়াতাড়ি নাকি তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। তানিশার মা মানিলা যদিও চান মেয়ে আগে আরো বেশি করে পড়াশোনায় মন দিক, কারণ তানিশা অত্যন্ত স্পষ্ট বক্তা। ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে খুব বেশি স্পষ্ট বক্তা হলে নাকি মুশকিল বলে মনে করেন মানিলা। তো বন্ধুরা, কেমন লাগলো ফ্যাশনিস্তা তানিশাকে? বলিউডে কি নিজের জায়গা পাকা করতে পারবে? এসব বিষয়েই আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।